বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে নৌসেনার জন্য ইএলএফ স্টেশন তৈরি করছে ভারত। এই প্রথম এক উন্নততর প্রযুক্তিতে যোগাযোগ করবে ভারতীয় নৌসেনা। সেই দেশে তৈরি হচ্ছে এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি বা ইএলএফ স্টেশন। ভারতের দামাগুন্দাম রিজার্ভ ফরেস্টে তৈরি হচ্ছে এই স্টেশন। নৌসেনা সাবমেরিনগুলির মধ্যে যোগাযোগ স্থাপনের জন্যই তৈরি করা হচ্ছে এই স্টেশন। রাশিয়ার পর ভারতেই কার্যকর হচ্ছে এই প্রযুক্তি। ভারতীয় নৌসেনার আইএনএস কাট্টা বোমানে থাকবে এই সুবিধা। 2014 থেকে কার্যকরী হয়েছে এই কাট্টা বোমান নাভাল বেস। 1989 থেকে 2004 মধ্যে প্রজেক্ট ইএলএফ শুরু করে আমেরিকা। উন্নততর স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য করা হয়েছে এই ব্যবস্থা। আমেরিকার ইএলএফ ফ্যাসিলিটিতে উইনসকনসিন ও মিচিগান 265 কিলোমিটার দূরত্ব আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মাধ্যমে যুক্ত করা হয়েছে। প্রত্যেক ট্রান্সমিটারের জন্য প্রয়োজন 14 মাইল লম্বা অ্যান্টেনা। এই প্রযুক্তি ব্যবহার করার জন্য বছরে খরচ পড়বে 130 লক্ষ টাকা।